হ্যালো গাইস, সদ্য লকডাউন থেকে বেরোনো আপনারা কেউ যদি টান টান উত্তেজনাপূর্ণ একটি সাসপেন্স থ্রিলার দেখতে চান তাহলে অবশ্যই দ্য গন গেম দেখবেন। আমাদের বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই কোভিড-19 সাধারণত আমাদের সর্বনাশ আনলেও কারো কারো ক্ষেত্রে অবশ্যই পৌষ মাস হতে পারে। সেটা জানার জন্য কখনো এই সিরিজটি মিস করবেন না। সিরিজটি আপনারা ভুটে পেয়ে যাবেন। এর মাত্র 4টি এপিসোড এবং প্রতিটি এপিসোড মাত্র 25 মিনিট করে। তো মাত্র 1.5 ঘন্টার মধ্যে আপনারা যদি আপনাদের ব্রেনের পরীক্ষা নিতে চান তাহলে সিরিজটি অবশ্যই দেখবেন। সিরিজের গল্পটি আবর্তিত হয়েছে একটি পরিবারের মাত্র 6 জন ব্যক্তিকে কেন্দ্র করে এবং পরিবারের বাইরে মাত্র 2 জন ব্যক্তি এর মধ্যে ইনভলভ আছেন। মূল গল্প শুরু হয় গুজরাল পরিবারের একমাত্র পুত্র কোভিড-19 পজিটিভ হওয়ার পর থেকে। এই সিরিজটি পুরোপুরিভাবে কম্পিউটার, ল্যাপটপ এবং স্মার্টফোনের মধ্যে আনফোল্ড হয়েছে। হলিউডে একটি মুভি আছে যেটি খুবই মারাত্মক, নাম সার্চিং। সেই মুভিটিও একই রকমভাবে ল্যাপটপ, কম্পিউটার এবং স্মার্টফোনের মধ্যে আনফোল্ড হয়েছে স্টোরিটা। এই ধরনের মুভিসকে বলা হয় ডেস্কটপ মুভিস। তো সেই রকমভাবেই এই ওয়েব সিরিজটি পুরোপুরিভাবে কম্পিউটার, ল্যাপটপ এবং স্মার্টফোনের মধ্যে আনফোল্ড হওয়ার জন্য এটাকেও স্বাভাবিকভাবে ডেস্কটপ সিরিজ হিসাবে ধরা যেতেই পারে। এবং লকডাউন চলাকালীন এই সিরিজটি পুরোপুরিভাবে শুটিং হয়েছে অভিনেতা অভিনেত্রীদের নিজস্ব বাড়িতে খুব লিমিটেড সংখ্যক ক্রিউ মেম্বারদের সাহায্যে। সাহিল গুজরাল নামে পরিবারের একমাত্র পুত্র দুবাই থেকে ফিরে এসে নিজেকে কোয়ারেন্টাইন করে নেয় নিজের ঘরে এবং তার ওয়াইফ সুহানি ভীষণভাবে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড। লাইফের সমস্ত কিছু সে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভালোবাসে। পরিবারের একমাত্র পুত্র সাহিলের দুবাই থেকে ফিরে আসার পর নিজের ঘরে কোয়ারেন্টাইন করে নেওয়া এবং তারপরে তার হঠাৎ কোভিড-19 পজিটিভ হয়ে যাওয়া, তারপরে সে হসপিটালে ভর্তি হয় এবং তার একদিন পরে তার মৃত্যুকে ঘিরে শুরু হয় সমস্ত রহস্যের ঘনঘটা। সাহিলের মৃত্যুর একদিন পর হঠাৎ তার বোন থেকে কল আসে, তার বোন আমারার কাছে, এবং আমারা খোঁজ শুরু করে সাহিলের ফোনটি তার মৃত্যুর পর কোথায় আছে। সাহিলের বন্ধু এবং আমারার এক্স বয়ফ্রেন্ড প্রতীক ছিল একজন ডক্টর এবং তার সাহায্যে সাহিলকে হসপিটালে ভর্তি করানো হয়। অন্যদিকে চৌধুরী নামে একজন অ্যাডভোকেট সাহিলের বাবাকে ক্রমাগত টাকা আদায়ের জন্য থ্রেট করতে থাকে এবং সাহিলের মৃত্যুর আগেও তাকে থ্রেট করেছিল। তো স্বাভাবিকভাবে বিভিন্ন রকম সন্দেহ জন্মাতে থাকে সমস্ত পরিবারের মধ্যে যে সাহিলের মৃত্যুর পেছনে আসলে কে দায়ী। আর যদি সাহিলের সত্যি সত্যি মৃত্যু হয়ে থাকে তাহলে যে হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়েছিল সেই হসপিটালে সেই সেম ডেটে কোভিড-19 মৃত ব্যক্তিদের মধ্যে তার নাম নেই কেন। লকডাউন থাকাকালীন এরকম অনেকেরই হয়েছে যে লকডাউনের জন্য একই পরিবারের বিভিন্ন সদস্যরা ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন এবং তাদের যোগাযোগের মাধ্যম তখন হয়ে দাঁড়িয়েছিল একমাত্র ভিডিও কল, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ফোন কল। তো সেই বাস্তব জীবনটাকেই তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজের মধ্যে। গুজরাট পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যাওয়ার পর হঠাৎ করে লকডাউন ঘোষণায় তারা বিভিন্ন শহরে আটকে পড়ে এবং সেই সময় তাদের পরিবারের একজনের হঠাৎ করে মৃত্যু হয়ে যায়। সেই মৃত্যুকে ঘিরে তার শ্রাদ্ধ শান্তি থেকে শুরু করে সমস্ত কিছুই হতে থাকে এই ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে এবং এই ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমেই ধরা পড়ে যে রহস্যটা অ্যাকচুয়ালি কী এবং সেই রহস্যের উন্মোচনও এই ভিডিও চ্যাটিং, ভিডিও কলের মাধ্যমেই উন্মোচিত হয়েছে। সিরিজটাতে আপনারা বেশ ভালো কিছু টুইস্ট পাবেন যেটা আপনাদের ব্রেনকে হ্যাং করার পক্ষে যথেষ্ট। আর সিরিজটা নিয়ে নেগেটিভ পয়েন্ট কিছু বলবো না, তার কারণ নেগেটিভ পয়েন্ট আলোচনা করতে গেলে সিরিজটার মূল গল্পটাই আপনারা জেনে যাবেন, তাহলে সিরিজটি দেখার আর ইন্টারেস্ট আপনাদের মধ্যে থাকবে না। ডিরেক্টর নিখিল নাগেশ ভাট এরকম একটি সাসপেন্স থ্রিলারকে ভীষণভাবে রিয়ালিস্টিক করে তুলেছেন তার অসম্ভব সুন্দর ডিরেকশনের মাধ্যমে, আর তাকে সাহায্য করেছে এই সিরিজের প্রতিটি অভিনেতা তাদের পারদর্শী অভিনয়ের মাধ্যমে। সাহিল গুজরালের ভূমিকায় আছেন অর্জুন মাথুর, যাকে ঘিরে এই পুরোপুরি সিরিজের স্টোরিটি আবর্তিত হয়েছে। গুজরাল পরিবারের মেয়ে আমারার চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা ত্রিপাঠি, যাকে লেডি শার্লক বললে অত্যুক্তি হবে না, কারণ সাহিলের মৃত্যুকে ঘিরে যে রহস্য তা সবার সামনে তুলে ধরেছে আমারা এবং রহস্যের সমাধানও করেছে সে, তাই এই সিরিজের মেন অ্যাক্ট্রেস তাকে বলা যায়। আমারার চরিত্রে শ্বেতা ত্রিপাঠির অভিনয় অনবদ্য। সাহিলের বাবার ভূমিকায় সঞ্জয় কাপুর খুব ভালো অভিনয় দক্ষতা দেখিয়েছেন, এছাড়া মায়ের ভূমিকায় আছেন রুকসার রহমান।
সাহিলের স্ত্রী সুহানির চরিত্রে অভিনয় করেছেন শ্রিয়া পিলগাঁওকর এবং সাহিলের একমাত্র বন্ধু প্রতীক জিন্দালের চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র অ্যাডভোকেট চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য এবং সুহানির মায়ের চরিত্রে অভিনয় করেছেন দুবনা সালিম। সিরিজটি প্রথম দিকে দেখে আপনাদের মনে হতে পারে এটি একটি হরর স্টোরি, কিন্তু অ্যাকচুয়ালি এটি একটি থ্রিলার সাসপেন্স। এরকম টান টান উত্তেজনাময় একটি সাসপেন্স থ্রিলারকে আমি 5-এর মধ্যে 4.5 স্টার দেব। 0.5 স্টার কাটা যায় কিছু নেগেটিভ দিকের জন্য, যেটি হয়তো স্টোরিটাকে একটু হরর স্টোরি হিসাবে প্রথমে পরিবেশন করার জন্য ডিরেক্টর দেখিয়েছেন। অসম্ভব ভালো এবং মাথা খারাপ করা একটি স্টোরি লাইন, তার প্রেজেন্টেশন এবং খুব ভালো অভিনয়ের জন্য বাকি 4.5 স্টার তো এর পাওয়াই উচিত। এত ভালো একটা সাসপেন্স থ্রিলার কখনোই মিস করা যায় না এবং এর এন্ডিং বলে এর সিজন 2 খুব জলদি আসছে। আর আব মে উসে নাহি ছোড়ুঙ্গি। দা গন গেমের প্রিভিউ এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বাই বাই।